ঠিকই ধরেছি, গঙ্গা পার্বতীর মেয়ে হতে পারে। আর একবার গঙ্গার মাথায় হাত রেখে সন্দেহটা আমাকে দূর করতে হবে। নাও এই আংটি। ভাবলাম উনি হয়তো কিছু জিজ্ঞাসা করবেন, কিছু না জিজ্ঞাসা করে আংটিটা হাতে দিয়ে চলে গেলেন। মাধবী, আমি গঙ্গাকে এখনই দেখতে চাই। কি ব্যাপার বলুন? গঙ্গাই হলো আমি যাকে খুঁজছি, নন্দিনীর বোন। আপনি তো ওর মাথায় হাত দিয়ে সেদিনই বললেন যে ও নয়, তাহলে সন্দেহ কেন? আমি সেদিন পরীক্ষা করে দেখার সময় রঙ্গনায়কই যুক্তি দিয়ে একটা কাজ করেছে। কি করেছে ও? গঙ্গার কাছ থেকে যাতে আমি সত্যিটা জানতে না পারি, রঙ্গনায়কই দেবসেনার সাহায্যে একটা আংটি দিয়েছে। ওই আংটি পড়ে থাকার কারণে আমি পরীক্ষা করে দেখার সময় ও সত্যি নাগবংশের কিনা সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি। ওই আংটিটা রঙ্গনায়কই দিয়েছে বলে জানতে পেরে ও নিজের হাত থেকে আংটিটাকে খুলে রেখেছে। এখন যদি গঙ্গাকে পরীক্ষা করে দেখা যায় সত্যিটা কিন্তু জানা যেতে পারে। কিন্তু গঙ্গা তো এখন বাড়িতে নেই, কোথায় যেন বেরিয়ে গেল। গঙ্গা গিয়ে যদি একবার রঙ্গনায়কের সাথে দেখা করে তাহলে গঙ্গার সত্যিটা কি সেটা রঙ্গনায়কই বলে দেবে। গঙ্গাই যে নন্দিনীর আসল বোন সেটা যদি ও একবার জানতে পারে তাহলে ও নিশ্চিতভাবে নন্দিনীর পক্ষ নেবে, আর তারপরে আমাদের কোনো যুক্তি কোনো কাজেই আসবে না। আমাদের এক্ষুনি গঙ্গা কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে, এই মুহূর্তে। চল। কোথায় যাচ্ছেন? তুমি কোত্থেকে ফিরছো গঙ্গা? আমি রঙ্গনায়কী মায়ের বাড়ি থেকে ফিরছি। আমি নন্দিনীর বোন হই, আমাকে রঙ্গনায়কী মা বলেছিলেন। তখন আমি বিশ্বাস করিনি, কাল যখন আপনারা নন্দিনীর বোনের ব্যাপারে কথা বলছিলেন। তখন আমার মনে হয়েছিল এটা সত্যি হলেও হতে পারে, আর এটা সত্যি কিনা জানার জন্যে আমি গেছিলাম ওনার কাছে। কি বলেছে রঙ্গনায়কী? উনি বললেন আমি নন্দিনীর বোন নই, আমি নন্দিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলে আমার মন বদলানোর জন্য উনি মিথ্যে বলেছিলেন। আমি প্রার্থনা করছিলাম যাতে আমি নন্দিনীর বোন কোনোভাবেই না হই। ভগবান আমার প্রার্থনা শুনেছেন, এখন আমার মন শান্তি পেয়েছে। আমার নন্দিনীর থেকে প্রতিশোধ নেওয়াতে এখন আর কোনো বাধা নেই, আমাকে আশীর্বাদ করুন। তোর উপর আবার আশীর্বাদ সব সময় আছে। তুই রঙ্গনায়কের সঙ্গে দেখা করতে গিয়েছিলি, কিন্তু আর দেখা করতে যাবি না। তার কারণ হলো ও আগের মতো রঙ্গনায়কী আর নেই। নন্দিনী ওর মেয়ে সেটা জানতে পারার পর নিজের মেয়ে নন্দিনীর জন্য ও যা কিছু করতে পারে। ঠিক আছে, তুমি ভেতরে যাও। গঙ্গার মাথায় হাত রেখে দেখলেন তো, কি জানতে পারলেন? আমি যেমন সন্দেহ করেছিলাম ওই হলো নন্দিনীর বোন। নন্দিনীর বোন আসলে কে এই প্রশ্নের উত্তরটা পাওয়া গেল। নন্দিনীকে শেষ করবার সময়টা এখন হাতের কাছে চলে এসেছে। গঙ্গার কথা মাথায় না রেখে নন্দিনীর বোন কে সেটা খুঁজে বেড়াচ্ছিলাম, আর এখন গঙ্গাকে সামনে রেখে নন্দিনীর অস্তিত্ব মিটিয়ে ফেলতে হবে। গঙ্গাকে ব্যবহার করে নন্দিনীকে কিভাবে শেষ করা যায় সেটা বলুন। গঙ্গাকে সামনে রেখে কিভাবে নন্দিনীকে শেষ করতে হবে সেটা আমি বলছি। ততক্ষণ পর্যন্ত গঙ্গা যেন চোখের আড়ালে না যায়, আমাদের চোখের সামনেই যেন থাকে। গঙ্গার ব্যাপারটা আমি দেখে নেব। এখন রঙ্গনায়কী আমাদের কনফিউজ করে দিতে চাইছে যে
নন্দিনী গঙ্গার বোন নয় এই কথা বলে। আরও সত্যি কথা বলতে চাইলেও গঙ্গাকে সত্যি কথাটা বলতে পারবে না। কিন্তু ও যথেষ্ট বুদ্ধিমান, অন্য কোনো রাস্তা দিয়ে গঙ্গাকে নিজের মুঠোয় আটকে রাখার কোনো না কোনো চেষ্টা করবেই ও। তার আগে সুযোগ বুঝে আমরা গঙ্গার হাত দিয়ে নন্দিনীকে শেষ করে ফেলব। তার জন্য আমাদের কি করতে হবে সেটা তাড়াতাড়ি ঠিক করুন। গঙ্গাকে বাঁচাতে হবে বলে গঙ্গা যে নন্দিনীর বোন নয় সেটা বলে পাঠিয়ে দিলাম। আপনি ঠিক কথাই বলেছেন, এরকম পরিস্থিতিতে গঙ্গাই যে আমার বোন সেটাও না জানাই ভালো। সঠিক সময়ে গঙ্গা নিজেই জানতে পারবে যে সত্যিটা কি। আমি থাকতে সেটা কখনোই হবে না। তোরা সবাই মিলে আমাকে বোকা বলে ভেবে থাকতে পারিস, কিন্তু আমি আসলে তোদের সবাইকে বোকা বানিয়েছি। তোরা কখনোই আমাকে বুঝে উঠতে পারবি না। এই তোর এই মেজাজ অন্য কাউকে আর অন্য কোথাও গিয়ে দেখাগে যা, এখানে নয়। আমাকে যদি মেজাজ দেখাস তোকে শেষ করে দেব। বিনাশ কর দেখি। না ভৈরবী, তোমার শক্তি নষ্ট করো না। ঠিক কথা, আমাকে হারাবার শক্তি যে তোদের নেই সেটা ভালোভাবেই বুঝে নিয়েছিস। তোকে ওর প্রশংসা করতে হবে না। তুই এখানে কেন এসেছিস সেটাই বল। এতক্ষণ পর্যন্ত আমায় অন্ধকারে রাখা, লুকিয়ে থাকা রহস্যটা এখন আমি সম্পূর্ণটাই জানতে পেরেছি। গঙ্গার কাছে ও যে আসলে তোর মেয়ে নয় এই সত্যিটা সেটা বিশ্বাস করালি। সত্যিটা বলার বদলে তুই আমাদের ধাঁধায় ফেলবি বলে, মিথ্যে বলে আমাদের কাজ সহজ করে দিয়েছিস। তুই আর কোনোভাবেই গঙ্গাকে নিজের দিকে ঘোরাতে পারবি না। ও আমার পক্ষেই থাকবে, ওকে সামনে রেখেই আমি এবার আমার খেলা শুরু করব। গঙ্গার কোনো ক্ষতি তুই করবি না। গঙ্গার যদি কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম। তুই যা পারিস করে নে না, কিন্তু একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, গঙ্গার প্রাণটা রয়েছে এই আমার হাতে। আমার মন যদি চায় ওরে যে কোনো সর্বনাশ আমি করে ফেলতে পারি। তো লড়ার হলে আমার সাথে লড়, কিন্তু গঙ্গার ক্ষতি করিস না। তোর কাছে আমি হাত জোড় করছি, গঙ্গাকে ছেড়ে দে তুই। নন্দিনী, তুই ওর কাছে হাত জোড় করছিস? ওকে আমরা এখান থেকে যেতে দিলে তবে ও গঙ্গাকে কিছু করার কথা নিজের মনে চিন্তা করতে পারবে। ও যাতে এখান থেকে যেতেই না পারে তারই ব্যবস্থা করছি। তোরা তিনজনই শুধু নয়, তোদের যে সাহায্য করছে সেই কমলনাথ আসলেও আমার কিছুই করতে পারবে না। যদি আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে থাকো ওইখানে গঙ্গা বেঁচে থাকবে না। ভয় পাস না রে, গঙ্গাকে আমি প্রথমে মারবো না, গঙ্গাকে অস্ত্র বানিয়ে প্রথমে নন্দিনীকে মেরে ফেলবো। ওকে শেষ করার পর তারপরেই গঙ্গাকে শেষ করব। ওদের দুজনের মৃত্যু ঘটিয়ে তারপরে তোর মৃত্যু ঘটাবো।
আমি এখানে ফুল তুলবো বলে এলাম, কিন্তু এই ফুলগুলো এত সুন্দর যে আমার একটা ফুলও তুলতে ইচ্ছা করছে না। তোমরা এইভাবেই থাকো, আমি তোমাদের তুলবো না। আরে আমার হাতের মাদুলিটা খোলার জন্য তোর মা আমার কাছে পাঠিয়েছিল, তাই না? এখন তোকে মরার জন্য আমি তোর পুতুলে টাইম বম ফিট করে রেখেছি। এখন তোর গল্প শেষ করে তোর মা জানুকিকে তিলে তিলে কষ্ট দেব। কে তুই? এখানে কি করে এলি? তোর নাম কি? তুই আমার সাথে স্কুলে যাবি? তাহলে আমি আমার বন্ধুদের সাথে তোর আলাপ করিয়ে দেব। আর 20 সেকেন্ডের মধ্যে দেব সেনার হাতে থাকা পুতুলের মধ্যে বোমটা ফেটে যাবে আর দেব সেনা টুকরো টুকরো হয়ে যাবে।